Come on, jump in! Where are you going? পেটে ব্যথা ছিল তারপর দুই একবার বমিটি মানে বমি হয়েছে তো আমরা এখানে আসার পর আমরা অ্যাবডোমেনটা চেক করলাম তারপর বাকি যা প্রোটোকল থাকে আমাদের সেগুলো মেইনটেইন করার পর যখন দেখছি যে ব্যথাটা রয়ে গেছে তখন আমরা যিনি যেহেতু উনি আব্দুল ওয়াদুদ স্যারের পেশেন্ট তো স্যারকে স্যারের সাথে কথা বলে আমরা দুইটা ব্যথার ইঞ্জেকশন একটা গ্যাসের ইঞ্জেকশন একটা বমি ইঞ্জেকশন দিয়ে দিলাম দিয়ে ব্যথাটা কমার পর তারপর স্যারের সাথে কথা বলে আমরা কেবিনে ভর্তি করে দিয়েছি ভর্তি হওয়ার সময় কমপ্লেন ছিল যে পেটের উপরিভাগে ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা ছিল তো ব্যথা গতকাল থেকেই ছিল গতকাল রাত থেকে ছিল তো সেটা আজকে এটা নিয়ে ভর্তি হয়েছে দুপুর প্রায় একটার দিকে এবং সেই ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পরে আমরা ইমার্জেন্সিতে আসে ইমার্জেন্সিতে সেখানে আমরা তাকে উপস্থিত যে ইমিডিয়েট যে ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সেটা দেই দিয়ে তারপর তাকে কেবিনে শিফট করা হয় এখন সেখানে আছেন তবে সকল প্রকার ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে রেগুলার চেক আপ তো একটা থাকে প্লাস ছিল ওটা একটা ইস্যু ছিল আর বাট যদি অ্যামাউন্টে এতটা সিক না হতো তাহলে দরকার ছিল না বাট ওকে এখন অলমোস্ট ঠিকঠাক আছে শাকিব খান বলেছেন তার এমন কোনো সমস্যা হয় নাই তার খাবারের অনিয়ম ছিল এবং গ্যাসের একটু প্রবলেম ছিল এখন ইস্তমাতে একটু সমস্যা ছিল যেই কারণে সব কিছু মিলে ডাক্তার একটা চেক আপের ভিতরে তাকে রাখছে এবং তাকে টেস্ট করানো হয়েছে এবং টেস্টের রিপোর্ট আসলে বোঝা যাবে এবং আপনাদেরকে সবাইকে দোয়া করতে বলছে